শেখাবেন, দেখবেন অনেক লাভ হবে। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম বাবা একটু বলে, অ্যাপোস্ট্রফিস এস কিরকম একটু খুলে বলি। অমুসলিমটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র, সূর্য, বড় বৃক্ষ, কোন রিভার, নদী, আপনার কোন বস্তু, কোন ব্যক্তি, তাদের মতে সৃষ্টিকর্তা অথবা খোদা, এভরিথিং ইজ গড। এটা অমুসলিম ছেলেটার বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি, যিনি মুসলিম হবে তার বিশ্বাস কি, এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার, চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলো, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি একটু জেনে নিন। কোরআনে যেখানে ওয়াহিদ শব্দ আছে সেখানে আল্লাহ শব্দ নেই, সেখানে আছে কি জানেন, ইলাহুন শব্দ। আর যেখানে আহাদ শব্দ আছে সেখানে আল্লাহ শব্দ আছে। কেন খুনে শুনে নিন, ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক হলেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ নন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, এটা মাথায় রাখুন। এবারে আসছি সৃষ্টিকর্তা। যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য, সঠিক পথে চালনা করার জন্য নবী রসুল পাঠিয়েছেন, যাকে বলা হয় অ্যাপোস্টল এবং প্রফেট পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন মোট কতজন, ভালো করে শুনে নিন বক্তব্যের শুরুতে। এগুলো টোটাল পৃথিবীতে নবী পাঠিয়েছেন সৃষ্টিকর্তা 1,24,000 নবী। কত কত মাথায় রাখো। আর রসুল এসেছেন 313 জন অথবা 315 জন। আচ্ছা, এই কোরআন পাকের ভিতরে, কোরআন শরীফের ভিতরে মোটে 25 জন নবী রসুলের নাম আছে, কতজন? তার গুলো গেল কোথায়? এই টোটাল কোরআনের ভিতরে 25 জন নবী রসুলের নাম আছে, তাহলে আর গুলো গেল কোথায়? তাহলে আর গুলোকে জানতে গেলে আপনাকে শুধু কোরআন পড়লে হবে না বাবা, কোরআনের ব্যাখ্যাগুলো পড়তে হবে, তাওরাত পড়তে হবে, জবুর পড়তে হবে, ইঞ্জিল পড়তে হবে, ওখান থেকে কিছু কালেক্ট করতে পারবেন। এবার আসছি, কত ধর্মগ্রন্থ কেতাব পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে? 104টা। কত? 100টা হলো ছোট ছোট সহিফা, আর 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থ আকারে বড় মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, কেতাবটির নাম হলো তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত। কত পারা? 1,000 পারা। কত মাথায় রাখুন। দাউদ নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছিল, তার নাম হলো জবুর কেতাব, জবুর কেতাব হলো 150 পারা। কত? 150 পারা। ঈসা নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছিল, তার নাম হলো ইঞ্জিল, যাকে খ্রিস্টানরা বলে বাইবেল, ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। তো ইঞ্জিল কেতাব কত পারা? 27 পারা। আর পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, টেনে টেনে বলছে কিনা বলে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। আসল টেনে বলাটাই ওয়াজ নয়, বুঝিয়ে বুঝে নেওয়ার নাম হলো ওয়াজ। পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। কেতাবটা আমার সামনেই রয়েছে এই হাতে, দি হলি কোরআন, আর নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন, এই কোরআন হলো 30 পারা।
এবারে এদের পরিচয় গুলো দিয়ে দিই, কবে এসেছিল কেতাব গুলো, ছয় রমজান, বারো রমজান, আঠারোই রমজান, আর কোরআন এসেছে চব্বিশে রমজান, লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ক্লিয়ার? বাস। পৃথিবীতে একশোটা যে সহিফা এসেছে ছোট ছোট, তার মধ্যে একটা সহিফা, একটা সহিফা আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আদম নবী থেকে মোহাম্মদ নবী পর্যন্ত সকলের উপরে ওই দশটা হারাম বস্তু নাজিল হয়েছে। দশটা হারাম বস্তু এই কোরআনে আছে, আড়াইশো রকমের হারাম। কত বললাম বাবা? আড়াইশো রকমের হারাম আছে। আমরা কটা হারাম জানি? খুব টেনে টুনে দশ থেকে পনেরোটা কুড়িটা হারাম বলতে পারবো। আড়াইশো রকমের হারাম আছে এই কোরআনে, আর আড়াইশো রকমের হালাল আছে এই কোরআনে। নামাজের কথা কোরআনে আছে বিরাশি জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, বিরাশি না বিরানব্বই? তাহলে লেখাপড়ার প্রতি গুরুত্ব এত কম কেন? কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, রিড, পড়ো। আর মুসলমানদের বর্তমানে কিছু, সকলের নয়, কিছু মুসলমানের প্রথম বাক্য হলো গেল, গেল, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এমনও মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন বড় বড় কেতাব কেনা আছে, তাদের ধারণা হলো আমার ছেলে বা নাতি বা মেয়ে এই পুস্তকগুলো পড়ে ভবিষ্যতে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার হবে। আর এমনও মুসলমান আছে দেখবেন, যাদের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বোগরাই দিয়ে বেরোবে, রাগ করবেন না, একদম বাস্তব কথা বলছি। এজন্য শিক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহুবার, আর কোরআনে আছে বিরানব্বই জায়গায়, লেখাপড়ার কথা গবেষণা করো, চিন্তা করো। আমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করি না। একজন হাফেজ সাহেব কোরআন বেশি পড়ে না একজন বৈজ্ঞানিক কোরআন বেশি পড়ে? বলুন, আরে বলুন না। হাফেজ সাহেব বেশি পড়ে, সারাদিন কোরআন পড়ছে, খতম পড়ছে, রমজান মাসে তার খতম তারাবি পড়ছে, তার একজন হাফেজ সাহেব কোরআন বেশি পড়ছে, আর একজন বৈজ্ঞানিক কোরআন অত পড়ে না, সে কোরআনকে নিয়ে গবেষণা করছে। আশ্চর্য, ইয়ে কোরআন সারাদিন পড়ছে, আর ও কোরআনের একটা আয়াত নিয়ে একবার পড়েছে, বহুবার গবেষণা করেছে। কোরআনে গবেষণার কথা বারে বারে বলা আছে। চিন্তা করো, গবেষণা করো। আমরা পড়ি, চিন্তা করি না, গবেষণা করি না, এই জন্য মুসলিমরা এত পিছিয়ে পড়ে আছে। আর অনেক ব্যক্তি তারা করেছেন কি, পড়েছেন প্লাস গবেষণা করেছেন। চলুন, কি পড়ে, কি গবেষণা করে, কি বের করেছেন কোরআন থেকে, বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে আমি আলোচনা করব। আমার সঙ্গে একটু কোঅপারেট করুন। আর যেহেতু মহরম সম্পর্কে আপনাদের জলসা, মহরম সম্পর্কে বেশ কিছু কথা আমি বলবো। ঠিক কি অসুবিধা হচ্ছে বাবা? আমার কথা অসুবিধা হচ্ছে বুঝতে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি ইউটিউব ওলা বাবা দুজনই? আচ্ছা আচ্ছা, তবে যেটা ছাড়বে সঠিকটাই ছেড়ো বাবা, কাটিং করে বাজে ছবি দিয়ে বাজে হেডিং দিয়ে ছেড়ো না, এটা মাথায় রেখো। ক্লিয়ার? চলো। আচ্ছা প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মহরম মাসের দশ তারিখে আমরা জানি, এতক্ষণ শুনছিলাম বা শুনেছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, তাই তো? আরে ভাই বলুন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই মহরম মাসের দশ তারিখে শুধু কই একটা ঘটনা ঘটেছিল না? শুনে নিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই মহরম মাসের দশ তারিখে আল্লাহ পাক 313টা ঘটনা ঘটিয়েছেন। কত?
313টা ঘটনা ঘটাবেন, তার মধ্য থেকে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, আর একটি মাত্র বাকি আছে ওই মহরম মাসের 10 তারিখে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন সে তারিখটা কবে ছিল? আমরা তো মহরম মাসের 10 তারিখ বলি, সালটাল তো এটা কিছু ছিল নাকি? আমাদের একটা সব থেকে বড় ভুল হয় কি জানেন, আমার এক বন্ধু প্রফেসর আমাকে বলছে, মারুফ সাহেব আপনাদের এই মৌলবী সাহেবগুলো এই বক্তব্য রাখতে গিয়ে নবী দিবসে জলসায় আমি এনেছিলাম একটা বক্তাকে, তা আমি বললাম ভালো কি প্রবলেম হয়েছে বলুন, তা বলছে ভাই বক্তাটা ওয়াচ করছেন আমি স্টেজে বসে আছি, ওই হিস্ট্রি প্রফেসর বলছে আমি স্টেজে বসে আছি বক্তারা ওয়াচ করছেন, হযরত মুহাম্মদ সাল্লাম পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আপনারা কি বুঝলেন? আমি বলছি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, আপনারা কি বুঝলেন? এর মধ্যে কিছু কি ভুল টুল বুঝতে পেরেছেন? শুনে নিন, 570 খ্রিস্টাব্দ ইংরেজি সাল আর আরবি মাস, তো ইংরেজি সাল ছিল মানে ইংরেজি একটা মাস ছিল, ইংরেজি একটা তারিখও ছিল, ঠিক না বেঠিক? আরবি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তো মহরম মাসের 10 তারিখ, এটা হলো আরবি, আরবি তারিখ, সালটা কত ছিল? এইখানেই সমস্যা, আপনাদের বলে যাচ্ছি বা শুনে রেখে দিন, 682 খ্রিস্টাব্দ, কত আজ এটা কত খ্রিস্টাব্দ চলছে? 2024, আজকের জুলাই মাসের কত তারিখ বাপ? 17 তারিখ, 18 পড়ে গেছে 12টার পরে, যাই হোক শুনে নিন তারিখটা, শুনে নিন আজকে 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ মনে থাকবে, মার্চ মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের 17 তারিখ 682 খ্রিস্টাব্দে বারটা ছিল শুক্রবার, ক্লিয়ার? আর আরবি মাস ছিল কি? মহরম মাসের 10 তারিখ। কত হিজরি ছিল? 61 হিজরি, কত? 61 হিজরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম কত হিজরিতে? 4 হিজরিতে, কত? শাবান মাসের 4 হিজরিতে। আর ওনার শহীদ হলেন মহরম মাসের 10 তারিখ 61 হিজরিতে, তাহলে 61 থেকে 4 বাদ দিলে, 61 থেকে 4 বাদ দিলে কত বছর হয়? 57 বছর বয়সে উনি শহীদ হয়েছিলেন, পেয়ে গেলাম ঠিক? প্রফেট মুহাম্মদ সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ, ক্লিয়ার? তখন হিজরি সাল হয়নি। আচ্ছা হিজরিটা এলো কোত্থেকে? যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেই দিন থেকে হিজরি সাল গণনা হলো। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এগুলো জেনে রাখুন, আপনারা বসেছেন কিছু জানার জন্য, ইসলাম ধর্মটা কি। আমি যদি আপনাদেরকে এখনই একটা কেসটা কাহিনী ধরি, ঘটনা যদি ধরি, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, কিন্তু এই তথ্যভিত্তিক কথাগুলো আপনি হারিয়ে ফেলবেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এগুলো একটু শুনে যান, একটু বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলো এবারে আসছি, মহরম মাসের 10 তারিখে মোট ঘটনা ঘটেছিল 312টা, তো 312 নাম্বারটি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ঘটনা, যেটা আপনারা এই কদিন ভোর শুনছেন আর আমার পূর্ববর্তী বক্তা পর্যন্ত শুনেছেন, ক্লিয়ার? তা আমি ওই চ্যাপ্টারটা বাদই দিচ্ছি, বাকি 311টা ঘটনা নিয়ে আলোচনা করি, অসুবিধা হবে? হ্যাঁ বাস চলো, তো এক নাম্বার থেকে শুরু করছি। এক নাম্বার, আগে কোরআনে জানা হোক এই 12টা মাস যে আমরা বলি। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, এখান থেকে শেখার জিনিস আছে, এবছর যে তারিখে ঈদ হয়, রোজার ঈদ অথবা বকরা ঈদ হয়,
আগামী বছর দেখবেন 11 দিনের পার্থক্য হয়, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না কেন। এবছরে যে তারিখে ঈদ হবে, আগামী বছর দেখবেন 11 দিন পরে ঈদ হবে, কেন? এই কারণটা কেন? এর মারাত্মক একটা জিনিস আছে, শেখার আছে এখানে। বাবা অনুরোধ করে বলছি, বাপের একটু শিখে যান এই জিনিসটা, জীবনে আর ভুল হবে না আশা করি ইনশাল্লাহ। 12 মাস আমাদের ইংরেজিতে বা বাংলাতে কত দিনে বছর? 365 দিনে বছর, তাই তো? কিন্তু চাঁদের হিসাব, চাঁদের হিসাবে 354 দিনে বছর। তাহলে 365 থেকে 354 বাদ দিলে কত থাকে? 11। ওই 11 দিন আগে আগো পিছু হয়। কেন হয়, কারণটা কি শুনে নিন। ইংরাজি মাস, বাংলাটা পড়ে যাচ্ছি, ইংরাজি মাস 28 যায় না 28 ফেব্রুয়ারি 28, 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, 4 বছর অন্তর একবার 29 যায়, আর বাকি 28 যায়। ইংরাজি মাস 28, 29, 30, 31 এইভাবে যায়, ঠিক আছে? বাংলা মাস, বাংলা মাস 29, 30, 31 আবার জ্যৈষ্ঠ মাস যায় 32, কিছু বুঝতে পারছেন? আরবি মাস কিন্তু আলাদা, আরবি মাস যায় 29 আর 30। আরবিতে 28 মাস হয় না আর 31 মাস হয় না জীবনে, মনে রাখবেন জীবনে। আজকে একটা জিনিস শিখে যান, আরবি মাসের তারিখ হলো, চাঁদের মাস হচ্ছে 29 আর 30। আবার কি, পরপর দুটো মাস 29 যাবে না আর পরপর দুটো মাস 30 যাবে না, একটা 29 পরেরটা 30, তারপর একটা 29 তারপর একটা 30, তারপর একটা 29 তারপর একটা 30, পরপর দুটো 29 তারিখে যাবে না, পরপর দুটো 30 তারিখে যাবে না, এটা যেন মাথায় থাকে, ক্লিয়ার? এই জন্য 29 আর 30, একটা 29 একটা 30, পরেরটা একটা, যেটা এই মাসটা ধরুন 29 গেল, পরেরটা 30 যাবে, তারপর একটা 29 তারপর একটা 30, পরপর দুটো 29 নয় পরপর দুটো 30 নয়। তাহলে এইভাবে হিসেব করে দেখবেন 354 দিনে বছর হয় আরবি মাসে। এবার কোরআনে কোথায় লেখা আছে এখন এটাকে পুষ্ট জানতে হবে আপনাদের। চলুন, এই যে 12টা মাস কোথায় লেখা আছে কোরআনে? কোরআনে আছে 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে সুরাতে। তবে অন্তত এটা মনে রাখবেন, 10 পারা সুরা তাওবা 36 নম্বর আয়া, আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি বাপ। ইন্না ইদ্দাতাস সুহুরি ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ বলছেন, আমি আল্লাহ পৃথিবীর যেদিন তৈরি করেছিলাম সেই দিন থেকে 12 মাস তৈরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12 মাস খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ কবে হলো? যেদিন যীশু খ্রিস্ট, যাকে বলা হয় ঈসা নবী, কিন্তু আদৌ ঈসা নবী যীশু খ্রিস্ট নয়, মনে রাখবেন। এর অনেক বিতর্কিত আলোচনা আছে কোরআনে এবং বিভিন্ন বাইবেল থেকে শুরু করে অনেক জায়গায় আলোচনা আছে, আমি ওই দিকে আলোচনায় যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, যেদিন ঈসা নবীর জন্ম হয় সেই দিন থেকে খ্রিস্টাব্দ শুরু হয়, ক্লিয়ার? সেদিন থেকে খ্রিস্টাব্দ কি চালু হয়। তো আজকে, আজ থেকে 2024 বছর আগে, 2024 বছর আগে ডিসেম্বর মাসের 25 তারিখে ঈসা নবীর জন্ম হয়, খ্রিস্টমাস যে বলে না, ঈসা নবীর জন্ম হয়। তার আগে কি ছিল? আরবি মাস তো শুনে নিন, আরবি মাসের, ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাংলা মাসটা কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, ক্লিয়ার? এবার আরবি, আমাদের আলোচনা যেহেতু আরবি, আরবির মাসের প্রথম মাসটার নাম হচ্ছে কি? মুহররম। এই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস, জানুয়ারি যেমন প্রথম মাস ইংরাজি মাসে, বাংলার বৈশাখ আরবির মুহররম। মুহররম সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুস সানি, রজব, শাবান,
ছয় রাতের মাসের শাবান, রমজান, রমজানের পরেই হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, যে মাসে হজ হয়, জিলহজ শেষ। কোরআনে আছে চার মাস যুদ্ধ করা হারাম, ওই ওই আয়াতের ভিতরে মিনহা আরবাতুন হুরুম, চার মাস যুদ্ধ করা হারাম কোরআনে আছে। কোন কোন মাস শুনে নিন, জিলকদ, জিলহজ আর মুহররম, মানে এই এই মাসটা যুদ্ধ করা হারাম ইসলামে আছে। এই মাস, এর আগের মাস, যে মাসে হজ হয় আর তার আগের মাস, এই পরপর তিনটে মাস যুদ্ধ করা হারাম। আর একটা মাস আছে ওই শবে বরাতের আগের মাসটা, রজব মাস, এই চারটে মাসে যুদ্ধ করা হলো হারাম। ক্লিয়ার? পৃথিবী শুরু হয়েছিল যেদিন, পৃথিবীর শুরু হয়েছিল যেদিন, কোরআনে আছে। ইন আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি, রেফারেন্সটা কোথায় আছে, আট নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি মাত্র ৬ দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিনে শুরু হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই ৬ দিন। এই ৬ দিনের ভিতরে আল্লাহ পাক, শুনে নিন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, পৃথিবীর যত মকরু বা অপছন্দনীয় জিনিসগুলোকে আল্লাহ পাক তৈরি করেছেন কবে জানেন? মঙ্গলবারে। কি বারে? কি বারে? মঙ্গলবারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাড়ি শেভ করতেন, গোঁপ দাড়ি শেভ করতেন, বগলের লোম, নাভির নিচের লোম যখন পরিষ্কার করতেন, সেই হাত পায়ের নখ কাটতেন, সেটা হতো মঙ্গলবারে। এই মঙ্গলবারে কাটা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন? চাঁদ রাতের রাতের বেলা সারা রাত ধরে সেলুনের খালি কাটাচ্ছি, ঠিক না? আমার বাবা এগুলো শিখে নিন, জেনে নিন, চলুন। তা পৃথিবী প্রথম যেদিন তৈরি হয় সেদিন ছিল মহরম মাসের ১০ তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম, পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ যাকে, আদম আলাইহিসসালামকে তৈরি করা হয় যেদিন, সেদিন ছিল মহরম মাসের ১০ তারিখ। সুবহানাল্লাহ বলা গেল না? ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলবেন নাকি? আচ্ছা যাই হোক, সুবহানাল্লাহ নাও বললে অন্তত একটু শুনে যান আর একটু জেগে থাকুন। এবারে আসছি, আদম নবীকে আল্লাহ পাক যেদিন পৃথিবীতে পাঠালেন, আপনারা জানেন আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করা হয়েছিল, জানেন তো? আদম এক গন্ধম ফল খেয়েছিলেন, গন্ধম ফল খাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ক্লিয়ার? তো আদম হাওয়া পৃথিবীতে যেদিন নামলেন সেদিন ছিল মহরম মাসের ১০ তারিখ। আদম আর হাওয়া দুজন দুদিকে গেল। প্লিজ অ্যাটেনশন একটু, কি কি অসুবিধা হচ্ছে বাবা? কি অসুবিধা হচ্ছে নাকি? মাইকে ডিস্টার্ব হচ্ছে নাকি বাবা? আচ্ছা আচ্ছা, একটু শুনে নেন, গুরুত্বপূর্ণ আলোচনা। বা একদিন ভাববেন যে লোকটাকে এনে লাভ হলো না লস হলো? আমি যদি হুসাইনের শহীদের ঘটনা আপনাদের কেঁদে কেঁদে বলি, আপনারা ওই করুণ দৃশ্যটাই শুনবেন, কিন্তু এই যে কথাগুলো আর শুনতে পাবেন না বাপ। চলো চলো চলেন। আদম আলাইহিসসালাম, আদম আর হাওয়া পৃথিবীতে এলেন যেদিন, সেদিন ছিল মহরম মাসের ১০ তারিখ। আদম হাওয়া দুজন দুদিকে গেলেন। আচ্ছা কোথায় নামলেন তারা? মাউন্ট এভারেস্টে, মনে রাখবেন। আদম হাওয়া দুজন দুদিকে গেলেন। আদম গেল দক্ষিণ দিকে সিংহল শ্রীলঙ্কায়, যাকে শ্রীলঙ্কা বলা হয়, যে জায়গাটায় আদম নবী থাকতেন ওই জায়গাটার নাম হলো এনুভাদাবাদ। কি বললাম? মনে রাখবেন, এনুভাদাবাদ ওই জায়গাটার নাম। শ্রীলঙ্কার একজন প্লেয়ার ছিল, মাহাতি ব্যাটসম্যান, খুব ভালো অলরাউন্ডার, স্পিন বল করতেন এবং খুব ভালো ব্যাটসম্যান, মারকুটে ব্যাটসম্যান ছিলেন, সনদ জয়সুরিয়া, মনে পড়ছে কারো? এই ইয়াং ছেলেরা জানেন হয়তো, বয়স্করা জানবেন, সনদ জয় ওর বাড়ি ওখানে, হাসান তিলকা রত্নে ওর বাড়ি ওখানে, ওই এনুভাদাবাদ এলাকায়। তো ওখানে আদম নবী থাকতেন, আর মা হাওয়া কোথায় থাকতেন? মা হাওয়া গেলেন উত্তর দিকে। উত্তর দিকে গেলে কোথায় গেল?
উত্তর দিকে গিয়ে ঠেকলেন জেদ্দা, আরবের জেদ্দায়, মরুভূমি এলাকা, থাকেন ওখানে। আদম হাওয়া একত্রিত হয়েছিল কিভাবে শুনে নিন, একটা পাখির মাধ্যমে। মিশকাত শরীফে আল্লাহর নবী বলেছেন চারটে প্রাণীকে মারা নিষেধ, চারটে প্রাণীকে মারবেন না। কে কে? নবীজি বলেছেন এক নাম্বার পিঁপড়ে মারা নিষেধ। পিঁপড়ে মানে কোন পিঁপড়ে? কালো কালো পিঁপড়ে গায়ে বায়ে, ওই পিঁপড়ে মারা নিষেধ। পিঁপড়ে মারা নিষেধ বলেছি বলে লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতরে ঢুকে পড়েছে, মারবেন না। আধ ঘন্টা পরে বুঝতে পারবেন অবস্থা খুব খারাপ, কাউকে দেখাতেও পারবেন না, বলতেও পারবেন না। যাই হোক, তো লাল লাল কাঠ পিঁপড়ে ওটার কথা বলিনি, কালো কালো পিঁপড়ে আপনার ওটাকে কি বলেন? যাই হোক, আপনারাই ভালো জানেন বাবা, কালো কালো পিঁপড়ে কামড়ায় না, গায়ে বায় খালি, ওই পিঁপড়ে মারা নিষেধ। তাহলে আপনার আপনার যদি একটা কাঠ পিঁপড়ে গায়ে বায়, আপনি তাকে মারবেন না মারবেন না? জোরে বলুন, কেন মারবেন? তার হাদিস কি? হাদিসটা শুনে যান, আমি বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন এই এই জন্যই মানুষ আলেমদেরকে ডাকা বাবা। আল্লাহর নবী বলেছেন উকতুলুল মুজি কবলাল ইজা, এটা হাদিস, উকতুলুল মুজি কবলাল ইজা, এর বাংলা অর্থ হলো কোন কষ্টদায়ক জন্তু তোমাকে কষ্ট দেওয়ার আগে তুমি তাকে অ্যাটাক করো। এজন্য সাপ আপনাকে ফোনা মারার আগেই আপনি সাপকে মারুন। কিছু বুঝতে পারছেন না, কথা বুঝতে পারলেন না? তো পিঁপড়ে আপনাকে কামড়ানোর আগেই আপনি পিঁপড়াকে মেরে ফেলুন বা সরিয়ে দিন। বলতা ভীমরুল আপনাকে কামড়ানোর আগেই আপনি তাকে সরিয়ে দিন। মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি বস্তুর ভিতরে আল্লাহ পাক তার নিজস্ব একটা পার্টস দান করেছে, ঠিক না? ঠিক, বিশাল বড় হাতি আল্লাহ তার বিশাল বড় দেহ দিয়েছে, দেহ দিয়েছে। জিরাফের গলাটা লম্বা করে দিয়েছে, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছে। কি আশ্চর্য সৃষ্টি দেখুন, জিরাফের গলা লম্বা, ওর গলা লম্বা, এর পা লম্বা, কি আশ্চর্য। আবার আল্লাহ বলে বান্দা তারের মতো দেখতে দুই হাত কেউটো সাপ, তারের মতো দেখতে দুই হাত কেউটো সাপ। আত্মরক্ষা করার জন্য আল্লাহ পাক একটা ফোনা দিয়েছে, ছাগলের মতো দেখতে একটা প্রাণী, নাম হলো তার বাঘ, আত্মরক্ষা করার জন্য একটা হিংস্র মনোভাব দিয়েছে। আবার আল্লাহ বলে ছোট্ট একটি মৌমাছি আত্মরক্ষা করার জন্য পেছনে একটা হুল দিয়েছে। এত বড় সৃষ্টিজীবের ভিতরে মানুষকে কি দিয়েছে? কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছে। মানুষকে কি দিয়েছে? মানুষকে আল্লাহ দিয়েছে একটা ছোট্ট চিপ, চিপ চিপ। মোবাইলে ছেলেরা চিপ ব্যবহার করে না? এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা 1 GB, 2 GB, 8 GB, 16 GB, 32 GB চিপ ব্যবহার করো মোবাইলে, তারপরে কি হয়, মাল হ্যাং হয়ে যায়, নিতে পারে না। আল্লাহ বলছে তোর দেহের মধ্যে একটা চিপ দিয়েছি, চিপটার নাম হলো ব্রেন। সামান্য এইটুকু ব্রেনের মাধ্যমে আকাশের উপরেও চড়ছিস, মাটির তলায় যাচ্ছি। কি আশ্চর্য, আদম সন্তানরা কি করলো? এই পৃথিবীর সব থেকে গভীরতম খাদ শুনে নিন, পৃথিবীর মান বৈজ্ঞানিকরা এক জায়গায় হয়ে পৃথিবীর নিচে যেতে চাইছিল, কত দূর যাওয়া যায় দেখি, 12 কিলোমিটার মোটে গিয়েছে। কত কত কত? 12 কিলোমিটার মানে কম নয়, এখানে 12 কিলোমিটার এখান থেকে বাগনান হবে নাকি বাবা, আরো বেশি? তাহলে এতটা নিচে গভীর করেছে, ওটাই পৃথিবীর সব থেকে গভীরতম খাল। মানে বৈজ্ঞানিকরা দেখতে ছিল পৃথিবীর শেষে কি আছে। তো 12 কিলোমিটার যখন মানে খুলেছে, খোলার পরে এত আগুন বেরোচ্ছে, ওরা তাড়াতাড়ি চাপা দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা সামান্য 12 কিলোমিটার নেবে এই দেখলি, আর উপরে কি দেখবি? এক একটা এখান থেকে তারাগুলো দেখতে পান, এক একটা তারার ভিতরে কয়েকটা পৃথিবী ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন, ভাবতে পেরেছেন? গ্যালাক্সি নিহারিকা সম্পর্কে আল্লাহ বলছে তোরা আকাশ নিয়ে গবেষণা কর, আকাশ নিয়ে গবেষণা করতে করতে দেখবি তোদের ব্রেনটা মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাতাল নিয়ে গবেষণা কর, জমিন নিয়ে গবেষণা কর, করতে করতে দেখবি জমিন নিয়ে গবেষণা করতে করতে দেখবি লাস্টে তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে। জোরে বলুন। সমুদ্র নিয়ে গবেষণা কর, সমুদ্র নিয়ে গবেষণা করতে গিয়ে দেখবি
এই পৃথিবীতে সমুদ্র নিয়ে গবেষণা করতে গিয়ে দেখবি সমুদ্রের নিচেই কি রেখেছি, ভাবতে ভাবতে তুই দেখতে দেখতে তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা আপনারা শুনেছেন না, অনেকে বলেন 18,000 মখলুকাত, শুনেছেন তো? না বাবা শোনেন, মখলুকাতের সংখ্যা 18,000 নয়। তাহলে কত? মখলুকাতের সংখ্যা হলো অগণিত, অগণিত মখলুকাত। তবে হাদিস পাকে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মখলুকাতের সংখ্যা হলো 1,000। কত? 1,000। 400টাকে পানি দে, 400টাকে পানি দে, আর 600টাকে পানির উপরে। এবার মখলুকাতটা কি একটু খুলে নিন, মানুষ হলো একটা মখলুকাত, কিছু বুঝতে পারলেন তো? মানুষের কত রকম কোয়ালিটি কোয়ান্টিটি নেই, হাজার রকমের মানুষ আছে। গেরিলা থেকে শুরু করে আর সেই শ্রীলঙ্কায় চলে যান, আর হুঞ্জা 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 থেকে শুরু করে চলে যান, মানুষ একটা মখলুকাত। আবার দেখেন চতুষ্পদ জন্তু একটা মখলুকাত, চতুষ্পদ জন্তুর মধ্যে বাঘ ভাল্লুক টাল্লুক পড়ে যাচ্ছে। বাঘের কত রকম কোয়ালিটি আছে নিশ্চয়ই জানেন, সিংহের কত রকম কোয়ালিটি, পাখি একটা মখলুকাত, পাখি পাখির কতগুলো ভাগ আছে, ইত্যাদি ইত্যাদি। তো মখলুকাতের সংখ্যা হলো 1,000, 400টাকে পানিতে, 600টাকে পানির উপরে, এগুলো মাথায় রাখুন। তো এক নম্বর আল্লাহর নবী বললেন চারটে প্রাণীকে মারা নিষেধ। এক নম্বর কি? এক নম্বর হলো পিঁপড়ে মারা নিষেধ। দু নম্বর মৌমাছি মারা নিষেধ। মৌমাছি কোরআনে আছে, মৌমাছি মারা নিষেধ। ভাবতে পেরেছেন মৌমাছি নিয়ে কোরআন নিয়ে গবেষণা করলে কি ভাবতে পেরেছেন কেউ? শুনে নিন একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা মৌমাছির চাক, মৌমাছির দল দল মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন এই মৌমাছির দলেরা দাঁড়াও। তো মৌমাছির দলেরা দাঁড়িয়ে গেল, হঠাৎ গোল হয়ে দাঁড়িয়ে গেল। তো নবীজি মৌমাছিদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, এই পৃথিবীতে হরেক রকমের ফুল এবং ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, তো তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? জাস্ট একটা প্রশ্ন। ওই মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন। তখন সেই মৌমাছি বলেছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী। শুনে নিন ভাষাটা, চাকে বসে আছে আমাদের রানী মৌমাছি, আমরা হলাম কর্মী, আমাদেরকে এটাই অর্ডার দেওয়া হয়েছে, আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু রাস্তা পাবো সময় পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসতে হবে। জোরে বলো। কি বুঝলেন? ভাবতে পেরেছেন? এই জন্য মৌমাছি সম্পর্কে কোরআনে, আমার বায়োলজি ছিল একটা সাবজেক্ট, তো মৌমাছির চ্যাপ্টার ছিল আমার একটা বেশ ছাত্র জীবনে একটা খুব প্রিয় সাবজেক্ট ছিল, বায়োলজি আমার সাবজেক্ট ছিল। তো সেই সম্পর্কে আলোচনা করলে ব্যাপক আলোচনা, বাপ দিকে গেলাম না, চলুন। তো এবার আসছি মৌমাছি মারা নিষেধ। নবীজি বললেন তোমরা মৌমাছিকে মেরো না, মধু সংকটে পড়তে হবে। তাহলে তিনটে প্রাণী কি কি হলো? এক নম্বর হলো কি? পিঁপড়ে। দু নম্বর মৌমাছি। তিন নম্বর হচ্ছে কি? হুদহুদ বলে একটা পাখি আছে, নাম শুনেছেন? হুদহুদ পাখি। সুলাইমান নবীর জামানায় ওই পাখির মূল্য অনেক ছিল, গুরুত্ব অনেক, হুদহুদ পাখি। তিনটে। চার নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা বলার জন্য আপনাদেরকে এত দূর আনলাম এই মহরম মাসের 10 তারিখ বোঝাতে গিয়ে। সুরাজ বলে একটা পাখি, এই পাখিটা ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে, বাংলাদেশ, মায়ানমার আর শ্রীলঙ্কা, এই এলাকাটায় এই পাখিটা পাওয়া যায়, অন্য কোনো এলাকায় পাওয়া যায় না। শুনে নিন, ওই পাখিটাকে আপনারা দেখেছেন, ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা, ওই পাখিকে আল্লাহ বলে, ওর নাম সুরাত, আরি কোকিল বলে বাংলায়। ওই পাখিকে আল্লাহ বললেন এই পাখি
আদম নবী রয়েছে শ্রীলঙ্কায়, ওখান থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গিয়ে আদম আর হাওয়াকে আরবের একটা মাটি একত্রিত করে দাও। তো আদম নবী ওই পাখিকে অনুসরণ করে করে গিয়ে আদম আর হাওয়া যে মাঠে একত্রিত হয়েছিলেন সেই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? আরাফাত মানে হলো পরিচিত, ওর বাংলা মানে হলো পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই ওই জায়গার নাম হয়েছে আরাফাতের ময়দান। আর ওই আরাফাতের ময়দানে যেদিন আদম হাওয়া একত্রিত হয়েছিল সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। 313টা ঘটনা বাবা, এইগুলো খুঁজে বের করতে করতে অর্ধেক সময় চলে যাচ্ছে গো বাবা। চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের, চলো। আপনারা জানেন আদম নবী একটা গন্ধম ফল খেয়েছিলেন, মা হাওয়াও খেয়েছিলেন। যেদিন আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। আদম নবীর প্রত্যেকটা সন্তান হতো জোড়া জোড়া, কি জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো দুটো ছেলে দুটো মেয়ে হলো যখন, কি হাবিল আর কাবিল নাম শুনেছেন? আর ও জোড়া দুটো মেয়ের নাম কি? আকলিমা আর গাজা। তো আপনারা শুনেছেন যে হাবিল কাবিলের একটা যুদ্ধ হয়েছিল, কোরআনে ঘটনাটি আছে 6 নম্বর পারায় সূরা মায়েদার মধ্যে। তো হাবিল কাবিলের যুদ্ধ হলো, প্রথম কবর হলো যেদিন সেদিন হলো মহরম মাসের 10 তারিখ, এই ঘটনা ঘটেছিল। এরপরে আসছি আদম নবীর প্রত্যেকটা সন্তান জোড়া জোড়া হতো, একটা সন্তান বেজোড় হয়েছিল, সেই সন্তান নাম হলো হযরতে শীস আলাইহি সালাতু ওয়াসালাম। শীস নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। শুনে নিন, আপনারা এখানে বসে আছেন প্রত্যেকে, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, অনেক সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে, কথোপকথন করতে গিয়ে আঙুল তুলে কথা বলি না? আরে ভাই বলুন না, আঙুল তুলে কথা বলি না? এ আমিও আপনাদের আঙুল তুলে কথা বলছি। আপনারা অনেকে কথা বলতে গিয়ে বলেন, তো অনেক মানুষ দেখবেন আঙুল তুলে কথা বললে রেগে যায়। আমরা কি বলে, আঙুল না বাপ, বলি না, বলবেন না, ওটা শুনে রেখে দিন। এই আঙুল, এই শাহাদাত আঙুল তুলে কথা বলা, চ্যালেঞ্জ নিয়ে কথা বলা একটা নবীর সুন্নাত, জানেন না তো? না, বলে দিচ্ছি বাবা, দাঁড়াও, অনেকগুলো প্রশ্নের উত্তর একজনই হবে, এই জন্য একটা একটা করে বলে দিচ্ছি। আঙুল তুলে কথা বলতেন একজন নবী। আর একটা কথা বলছি, ওই নবী করতেন কি, জিব্রাইল ফেরেস্তা যখন ওহি দিয়ে যেতেন, ওই নবী খালি ভুলে যেতেন, খালি ভুলে যেতেন। তখন আল্লাহ পাক বললেন জিব্রাইলকে, জিব্রাইল ওই নবীকে বলো লিখে রাখতে, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী। উত্তর একটাই হবে। চলো আবার, আপনারা এখানে যত জামা পরে আছেন, যা যেমন জামা পরেছি আমরা, প্রত্যেকের জামা সেলাই আছে না? আরে ভাই বলুন না, এই সেলাই করা কাপড় কবে থেকে পরলেন? শুনে নিন, পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা কাপড় পরেছিলেন সেই নবী, অর্থাৎ সেই নবী ছিলেন পৃথিবীর প্রথম দর্জি, দর্জি সেই নবী। শুধু তাই নয়, সেই নবী তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন, রেফারেন্স হয় চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, শাহাদাত আউন তুলে কথা বলতেন, সেই নবী প্রথম লেখাপড়া করেছিলেন। এই এতগুলো উত্তর হলো একজন ব্যক্তি, সেই নবীটার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম। কোরআন পাকে আছে, ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, সূরা মারিয়ামের মধ্যে। তো ইদ্রিস নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। খালি একটাই ঘটনা আপনারা শুনে অনেক কথা, অনেক আলোচনা, একটা কথা নিয়ে আমরা একে অপরকে বিতর্ক শুরু করে দিই না বাবা। ইদ্রিস নবীকে আল্লাহ পাক যেদিন আসমানে তুলে নেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। শুনে রেখে দিন, হযরতে নূহ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? দুটো নবীর স্ত্রী ঈমান আনে নাই, মনে রাখবেন, দুটো নবীর স্ত্রী ঈমান আনে নাই, অর্থাৎ স্বামীর প্রতি আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং নবীকে, স্বামীকে নবী বলে মেনে নেয়নি, দুটো নবীর স্ত্রী।
একটা নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম, নূহ নবীর স্ত্রী। আর একটা নবীর নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম, নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা, আর লূত নবীর স্ত্রীর নাম হলো ওয়েলা। মনে রাখবেন, তো নূহ নবীর জামানায় একটা প্লাবন হয়েছিল, সকলে জানেন, তাই তো? নূহ নবীর জামানায় প্লাবন হয়েছিল। কাঠের মিস্ত্রি যারা আছেন, পৃথিবীর সর্বপ্রথম কাঠের কাজ করেছিলেন সর্বপ্রথম যিনি, তিনি হলেন হযরতে নূহ আলাইহিসসালাম। নূহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ, আর এমনকি ওনার নৌকো যুদি নাম 12 নম্বর পাড়ায় আছে, যুদি নামক পাহাড়ে গিয়ে থেকেছিল যেদিন, মানে মানুষ বেঁচে গিয়েছিল বন্যা থেকে, সেই দিন ছিল মহরম মাসের 10 তারিখ। চলে বলুন, কোথায় আছেন বাবা? চলো আর একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি নূহ নবীর, তার সন্তানদেরকে অনেকবার অনেক কথা বলেছেন। আপনারা জানেন হযরতে ইব্রাহিম বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? শুনেছেন তো? আচ্ছা, ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করেন, আচ্ছা ইব্রাহিম নবী কোথায় জন্মগ্রহণ করেছিল জানেন? জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই তো আমরা এ হয়ে যাচ্ছি, অন্যান্য নবীদের জীবনীগুলো জানবেন না? ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন গর্তে। কোথায়? কোথায়? গর্তের মুখে। তো ইব্রাহিম নবীর মা করলেন কি, নমরুদের দলবল আসছে বলে সঙ্গে সঙ্গে করেছেন কি জানেন, বাচ্চাটাকে রেখে দিয়ে দূরে সরে গেছে। যদি বাচ্চাটাকে মেরে ফেলে দেয়, যেই দূরে সরে গেছে নমরুদের দলবল চলে গেছে, দেখছে ইব্রাহিম নবী দুইটা আঙুল, এই শাহাদাত আঙুল আর এই আঙুল, এই দুটো আঙুল গালের মধ্যে সেটিং করা আছে, একটা দিয়ে মধু একটা দিয়ে দুধ আল্লাহ পাক খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। জোরে বলুন। ইব্রাহিম নবী মায়ের দুধ খেতে পায়নি, শুনে রেখে দিন। ইব্রাহিম নবী মায়ের দুধ খেতে পায়নি, শুনে রেখে দিন। ইব্রাহিম নবীর মা যখন দেখলেন বাচ্চা ইব্রাহিম ওইভাবে সেটিং হয়ে খাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, চলে গেলেন। আর পাশেই ছিল একটা বড় পাথর, যেই ইব্রাহিম নবীর মা চলে যাচ্ছেন পাথরটা অটোমেটিক এসে আস্তে 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 এসে আর ওই গর্তের মুখটা চাপা পড়ে গেল। ইব্রাহিম নবীর মা দেখে অবাক, বাড়ি চলে গেল। প্রতিদিন আসতেন, প্রতিদিন যখন আসতেন আবার ওই পাথরটা সরে যেত। ইব্রাহিম নবীর মা দেখতেন বাচ্চা ঠিক খাচ্ছে আছে, আবার যখন চলে যেতেন পাথরটা আবার এ হয়ে গেল। এইভাবে ইব্রাহিম নবী 7 বছর, 7 ইয়ার্স, 7 বছর ওর ভিতরে থাকতে লাগলেন। 7 বছর পরে প্রথম প্রশ্ন করলো ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর মাকে, মাকে প্রশ্ন করলো, মা তোমরা কার ইবাদত করো? ইব্রাহিম নবীর মা বললেন, কেন, আমরা নমরুদের ইবাদত করি, তোমাদের সৃষ্টিকর্তাকে। বলল নমরুদ, বলছে নমরুদের সৃষ্টিকর্তাকে? মা বলছে, তা তো জানি না বাবা, আমি কালকে এসে বলবো। বাড়ি এসে স্বামীকে বলছে, ইব্রাহিম নবীর বাপকে, স্বামীকে বলছে বাচ্চা এই রকম প্রশ্ন করেছে। তখন ইব্রাহিম নবীর বাপ বললেন, এই সেই সন্তান যে সন্তানের স্বপ্ন নমরুদ দেখেছিল। কিছু বুঝতে পারলেন? তারপরে ইব্রাহিম নবী গুহা থেকে বেরোলেন, বাচ্চা ইব্রাহিম বাপের সঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে অনেক বড় ইতিহাস ঘটে গেছে এর মধ্যে, বেশি আর লম্বা চড়া করলাম না। ইব্রাহিম নবীকে করলেন কি, ইব্রাহিম নবী তার বাপকে বললেন, আব্বা এই কাজগুলো তুমি করো না, এ কাজগুলো ঠিক না, যে নিজের গায়ে একটা মাছি বসলে ওড়াতে পারে না সে তোমাকে কি করে সাহায্য করবে? এই কথা বলাতে, শুনে নিন ঘটনাটা, এই কথা বলাতে ইব্রাহিম নবীর বাপ বললে, এই এই এই
তোর বক্তা হবে না, তোর যেটা বলছিস সেটা কর। তো ইব্রাহিম নবী চুপচাপ। একদিন বলছে, ইয়া আবাতি লা তাবুদিশ শাইতান, আব্বা তুমি শয়তানের ইবাদত করো না। এই কথা বলতে ইব্রাহিম নবীর বাপ বলল, ইব্রাহিম নবীকে বলছে বেরো বেরো ঘর থেকে বেরো। ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে, কানতে কানতে ইব্রাহিম নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে গিয়ে, শুনে রেখে দিন, ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন অনেকটা দূরে গেলেন, কৌশল করে আবার ফিরে এলেন। তারপরে আপনারা জানেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, 17 নম্বর পারে ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে ফেলা হয়েছিল। ইব্রাহিম নবীকে যখন আগুন কুণ্ডে ফেলা হয়েছিল, কি মাছ ছিল বলতে পারেন? কে বলতে পারবেন কোন মাছ ছিল? শুনে নিন, চৈত্র মাসে, চৈত্র মাসের 31 তারিখ, চৈত্র মাসে 31 তারিখ, মনে রাখবেন, চরকের মাধ্যমে, চরকির মাধ্যমে নাকি আগুন কুণ্ডে ফেলা হয়েছিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যেদিন আগুন কুণ্ড থেকে মুক্তি দিলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এরপরে ইব্রাহিম নবী বাড়ি থেকে বের হয়ে এলেন। ইব্রাহিম নবী বিবাহ করলেন একজন মেয়েকে। ইব্রাহিম নবীর বিয়েটা ছিল অনেক বিশাল বড় ইতিহাস, সে শুনলে টাইম থাকবে না, জাস্ট খালি আপনারা শুনেন, বুঝে নিন। ইব্রাহিম নবী যে মেয়েকে বিয়ে করলেন, মেয়েটির নাম ছিল সারা। কি বললাম? কি করে বিয়ে করলেন? সারা কোথাকার মেয়ে? সারা হলেন তৎকালীন যুগের একজন রাজার মেয়ে। রাজার মেয়ে বলল, রাজা বলল, আমার মেয়েকে এমন এক লোকের সঙ্গে বিবাহ দেব, আমার মেয়ে যার গলায় মালা দেবে সেই হবে আমার জামাই। তো এলাকার যত পয়সাওয়ালা রাজা বাদশা ছিল, সকলে লাইন দিয়েছে রাজার মেয়ের বিয়ে করবে। ইব্রাহিম নবী সামান্য পোশাক পরে আছে, যাচ্ছে, লোকেদেরকে জিজ্ঞাসা করছে, ভাই কোথায় যাচ্ছ? বলছে, এই তুমি জানো না, তুমি বেকার ছেলে, তুমি কি বুঝবে? বলছে, বলো না কি ব্যাপারটা। বলছে, উমুক রাজার মেয়ে, ওই সারার বাপ, তার মেয়েকে বিবাহ দেবে, সেই মেয়ে নিজে স্বামী চয়েস করবে, যার গলায় মালা দেবে সেই হবে ওই রাজার জামাই। তো উনি দেখলেন, আমিও যাই। ইব্রাহিম নবীও গিয়েছেন, সব লাইন দিয়ে সব রাজার ছেলেরা, বড় লোকের ছেলেরা আছে, লাস্টে ইব্রাহিম নবী চুপচাপ মেরে বসে আছে। মা সারা, ইব্রাহিম নবীর স্ত্রী, শুনে নিন ইতিহাসটা, ইজ্জত করবেন। দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। তো আজকের প্রথম থেকে এই দুই ঠোঁটের মাঝখানটা একটু ঠিক করি চলুন। আর একটা বলে দিচ্ছি, কয়েক কটা কথা, এ মুসলমান কিরকম জানেন? শুনলে চমকে যাবেন। এরা বিয়ের অনুষ্ঠান করে, বিবাহতে খরচা করে 10 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকা খরচা করে বিয়েতে, আর যে বিয়ে পড়ায় তারে দেয় 500 টাকা। ঠিক না বেটি? ভুল বলছি? আমি একটা বিয়ে পড়াতে এসেছিলাম এই আমতা থানায়। হ্যাঁ, ওটা আমতা থানা তো। এই রবিবারের আগে রবিবার বিয়ে পড়াতে এসেছিলাম আলী ভাইয়ের একটা বন্ধু, গরিব মানুষ, তো বিয়ে পড়াতে এসেছিলাম। তো এসে আমি ওই বিয়ের মজলিসে ওই উকিল টুকিল করে সাক্ষী নিতে যায় না, তো মেয়ের কাছ থেকে অনুমতি নিতে গেছে, এজেন্ট নিতে গেছে। তখন আমি বললাম, এই সুযোগে আমি কিছু কথা বলে নিই, আপনাদের অসুবিধা হবে? তখন ওরা বলল, না হুজুর আপনি বলুন। তা আমি বললাম, সর্বপ্রথম আমি বিবাহের মজলিসে গিয়ে কয়েক কটা কথা বলি, আর এখানেও আজ বলছি, শুনে নিন। 1 নম্বর হলো, বিবাহ শব্দের অর্থ কি? বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক,
যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিয়ে করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন হলো দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। নবীজি বলেছেন, তোমার খাওয়াবার ক্ষমতা আছে, পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। কিছু বুঝতে পারছেন ভাষা? কোটি টাকার মালিক কিন্তু পুরুষত্ব নেই, পুরুষত্ব নেই, ওর বিয়ে করা হারাম। আবার পুরুষত্ব আছে, খাওয়াবার ক্ষমতা নেই, ওর বিয়ে করা হলো মকরুহ, নাজায়েজ। বিয়ে করতে গেলে স্ত্রীকে খাওয়াবার ক্ষমতা রাখতে হবে, উপার্জন করতে হবে, এটা মাথায় রাখুন। হ দিয়ে হলো হৃদয়, নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমাকে ভালোবাসা দেবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ মাকিয়ে দেবে, ও সহ্য করতে না পারে, ও একদিন বাকিয়ে দেবে। বিবেক, বাহন আর হৃদয়, এই তিনটে গুণ যার মধ্যে থাকবে, সেই পুরুষই উপযুক্ত পাত্র বিবাহের, ঠিক না বেঠিক? সাথে সাথে এটাও বললাম, জান্নাতি নারী, জাহান্নামী নারী, শুনে নিন। এই যুবক ছেলেরা শুনে নাও বাবা, চারজন ব্যক্তিকে খুশি করলে তুমি জান্নাতি। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো, হালালকে বর্জন গ্রহণ করো, হারামকে বর্জন করো। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবেই তুমি জীবনযাপন করো। তিন নাম্বার, জন্মদাতা বাপকে তুমি হকের উপরে খুশি করো। চার নাম্বার, অভাগিনী মাকে হকের উপরে খুশি করো। নবীজি বলেছেন, রাদিয়াল্লাহু ফী রাদিয়াল ওয়ালিদাইন ও সাখতুল্লাহু ফী সাখতিল ওয়ালিদাইন। হকের উপরে তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ থাকে, অখুশি থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর হকের উপরে পিতামাতা যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি ওই বিবাহের অনুষ্ঠানে, ইমাম সাহেবকে ছেলের তরফ থেকে মনে হয় 500 টাকা দিল। আর যেহেতু আমি দোয়া করেছি, আমার বিয়ে পড়ানোর জন্য ডেকেছে, আমার বাড়িওয়ালা বেশ কিছু পয়সা দিচ্ছিল, সত্য কথাই, জিজ্ঞাসা করবেন পেয়ে যাবেন। তো আমি গাজীপুর, আমতা গাজীপুর, মনে পড়েছে গ্রামটার নাম আমতা গাজীপুর। তো আমি করলাম কি, খাঁপাড়া, গাজীপুর খাঁপাড়া মানে সম্ভবত, হ্যাঁ। তো আমি তখন করলাম কি, বিয়ের মজলিসে ওই যে দিচ্ছিল, আমি বললাম বাবা আমিও পয়সা নেবো না, আমি ডায়মন্ড হারবার থেকে গাড়ি তেল পুড়িয়ে এসেছি, এসে বিয়ে পড়িয়েছি, খুশি আলী ভাই, দরকার নেই। ওই টাকাটা ইমাম সাহেবকে 1000 টাকা দেবেন, আমাকে যে টাকা দিচ্ছিলেন ইমাম সাহেবকে ওখান থেকে 1000 টাকা দেবেন, আর গরিব দুঃখীদেরকে বাকি টাকাটা দিয়ে দেবেন। কেন বললাম, এর কেন করলাম শুনে নিন। বড় দুঃখ লাগে কি জানেন, বিবাহের অনুষ্ঠানের আগে রাত 2টোর সময় ইমাম সাহেবকে তোলেন আপনারা, 4টে গরু জবাই হবে, 500 লোক খাবে, এক একটা গরুর দাম 1 লাখ টাকা কি 50,000 টাকা করে গরুর দাম, ইমাম সাহেব জবাই করে তার দেবেন 150 টাকা, ঠিক না বেঠি? আমি এজন্য বলতে গিয়ে অনেক জায়গাতে বলি, যে মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। অনেক মুসলমানের বাচ্চা এমন আছে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে 4টে AC লাগিয়েছে, পাথর বসিয়েছে, আর ইমামের কামরাটা সিঁড়ির তলায় করেছে, এত বড় একটা বিচে। এই হাওড়া জেলার ঘটনা বলছি, এই হাওড়া জেলায়। সেদিন ইমাম সাহেবটা বলছে, হুজুর এত বড় একটা বিচে, বোগরা ঈদের পরে বাড়ি গেছে, বাড়ি থেকে এসছে, সিঁড়ির তলায় ছিল, বালিশটার নিচে, এত এমনকি বিচে ছবিটাও বন্ধ তুলে আমাকে দেখালো, হুজুর এই দেখেন আপনার ওয়াজটা একদম প্র্যাকটিক্যাল, আর চলুন মসজিদে AC রয়েছে। তা আমি ওর কথা বিশ্বাস না করে মসজিদে গেলাম, আমার আগে একটা বক্তা ওয়াজ করছিল, মসজিদে গেলাম, গিয়ে সেখানে গিয়ে নামাজও পড়লাম, দেখলাম AC সত্যি আছে। বাবা 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, বাস্তব কথাটাই বললাম আপনাদের কাছে, বাড়ি থেকে একটু ভাববেন নিজেকে। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে, একটু কমন সেন্সটা মাথায় রাখুন, বাড়িতে গিয়ে ভাববেন। সব জায়গায় আপনার টাকা লাগে, সব জায়গায় টাকা দিতে রাজি আছেন, মসজিদের চাঁদার টাকা দিতে রাজি নেই, ঠিক না বেটি?
মসজিদের চালার টাকা। যদি বলেন হুজুর আপনি দেন, হ্যাঁ বাবা পাঁচ পাঁচটা মসজিদকে আমি চালাই নিজের গ্যাঁটের টাকা দিয়ে, নিজের গ্যাঁটের টাকা আব্বা মার নামে আমি দান করি পাঁচ পাঁচটা মসজিদ। আর একটা কথা আপনাদের বলছি, ইমাম সাহেবের পেছনে বেশি লাগবেন না, আমি ইমামতি করেছি ১৯ বছর, তো তিনজন ব্যক্তি আমাকে ১৯ বছরে এত জ্বালিয়েছে, দুটো কবরে ঢুকেছে একটা বেঁচে আছে, দুটো কবরে অলরেডি ঢুকে গেছে আর একটা বেঁচে আছে, আমি মাঝে মাঝে খবর নিই ওটা মরেছে না বেঁচে আছে, মানে এত জ্বালান জ্বালিয়েছে সে জ্বালানোর শেষ সীমা নাই। একটা মানুষ কখন এই কথাগুলো বলে বলুন, একটা ওয়ান ক্যামেরার সামনে মাইকে এত কষ্ট আঘাত দিয়েছে ১৯ বছরে আমার, ভুলতে পারিনি, দুনিয়াতেও ছাড়তে পারবো না ওকে, কিয়ামতের মাঠে তো অনেক দূরের কথা, এত কষ্ট দিয়েছে ১৯ বছরে ইমামতিতে বাবা মা, দুটো কবরে ঢুকেছে একটা বেঁচে আছে, খবরদার নয় বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, এটা মনে রাখবেন। খবরদার এ কাজ করতে যাবেন না কোনোদিন। আপনারা কি জানেন ইমামের মূল্য কি? আল্লাহর নবী বলেছেন ইমামতি করা যে কত কঠিন কাজ, যদি আমি প্রকাশ্যে বলে যেতাম কোনো ব্যক্তি ওই ইমামতির জায়গায় দাঁড়াতো না, আর মুয়াজ্জিনগিরি করা যে কত সুখের কাজ, যদি আমি প্রকাশ্যভাবে বলে যেতাম তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এ বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো, কিছু বুঝতে পারছেন? আজ আমি আবদুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের তিন ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম হলো ৩৬৫ দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেটি? আমি হলাম সুখের বন্ধু তিন ঘন্টার মহরমের চাঁদ মহরমের রাতে, আর আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে, এই সর্বনাশ করেছে, মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল আজ। না ভাই বাস্তব বলছি, হয়তো আপনারা হয়তো ভাববেন আমাদের ইমাম সাহেব হুজুর বলে দিয়েছে, আল্লাহর কোরআন সামনে রেখে বলছে হাতে রেখে, না বাবা উনি বলেননি, আমি কষ্ট সহ্য করতে পারি না, সব জায়গাতে আমার এই দুঃখের বেদনার কথাটা তুলে ধরি যাতে করে মানুষ অন্তত সচেতন হোক। ইমামের মাইনে বাড়াতে গেলে ওদের কলজে ফেটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে, তাই এলাকার এই ক্লাবের ছেলেরা ইমামের মাসে মনে হয় ২০০০ টাকা চা খেয়েছে। হুজুর ওই তো মমতা বাড়িয়ে দিল, চলুন চা খাবো, বুঝতে পারছেন না? তোর ৫০০ টাকা বাড়ানোর থেকে মাসে ২০০০ টাকা যুবক ছেলে চা খেয়ে হারিয়ে দিয়েছে। না বাবা কথাটা হয়তো শুনতে কেমন লাগলো, একদম অতি বাস্তব কথা বললাম, চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এবার আমি বলেছি একটু গা জ্বালানো কথা হবে, একটু মাইন্ডটা ঠিক করুন। এবারে প্রশ্ন করছি, বলুন দেখি কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। আর ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি ফর্সা রং কালো রং তৈরি করলো, তাহলে কালো মেয়েকে বিয়ে দিতে গেলে কেন ২০০০০ টাকা এক্সট্রা লাগে? এই যুবক ছেলেরা, কই কালো একটা মেয়েকে তো বিয়ে করতে চাও না? এখানে বসে তো সুবহানাল্লাহ বলকু, কই একটা কালো মেয়েকে তো বিয়ে করা দে, দেখাও দেন দেখি। মুখে আমরা বলি অনেক কিছু, কাজে করি উল্টো রকম। এই জন্য বলে যাচ্ছি কোন মেয়েকে বিয়ে করবেন, কোন মেয়েকে বিয়ে করবেন, আর কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। এক নম্বর, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলি? শুধু নামাজ পড়লে রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেটি? দুই নম্বর, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কি বললাম বাবা, ভাষা বুঝতে পারছেন? কর্মী কিনা, মানে পরিশ্রম করে, কুড়ে নয়, বাপের ভাতে খায়, বাপের হোটেলে খায়, এরকম ছেলেকে খবরদার জামাই করবেন না। আর মেয়েদেরকে বলছি, এই মেয়ে ছেলেরা ওই রকম ছেলের পিছনে ছুটবে না। হ্যাঁ, একটা মোটরসাইকেল দাঁড় করানো আছে, বন্ধুর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর গলায় একটা চেন আছে এমিটিশনের, মাল অরিজিনাল সোনার নয়, আর হাতে একটা মোবাইল আছে, এদিকে আপেল কামড়ানো আর সামনের দিকে বোতাম টেপা, বুঝতে পারেনি না? মানে এদিকে আপেল কামড়ানো, তার মানে কি বোঝায় বলুন, আইফোন
আর এদিকে মাল বোতাম টেপা, বুঝতে পারছেন? এইটা থেকে ভুলে যাওয়া না, কোন মেয়ে কোন ছেলেকে জামাই করবে, যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে, এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবে। ওয়াল্লাহ, এই বাচ্চা দুটো বসে হাসছে, এই বাচ্চা দুটো, আরে ভাই এরা কি নরমালের বাচ্চা, সিজারের বাচ্চা, এরা বুঝতে পারছে? আমি ভাবলাম আপনারা হয়তো বুঝতে পারছেন, ওরা বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে? যাক খুব চালাক, চলো কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে, কটা গুণ জোরে বলুন? ছটা গুণ। কোথায় আছে এই কোরআনে? বাপের একটু শুনে যান, কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলি না, মানে ভুল বুঝবেন না, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর আয়াত। এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, দুই নম্বর মেয়েটি মুমিনাতির মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, তিন নম্বর খুব ইম্পর্টেন্ট কনিতা তিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন, দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন, দূর থেকে খবর নিয়ে যখন দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না, ওর বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। চার নাম্বার হলো তাইবা তিনি, মেয়েটা তৌবাকারী মেয়ে কিনা খবর নেবেন, পাঁচ নাম্বার হলো আবিদা তিনি, মেয়েটা এবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটার পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। এই যুবক ছেলেরা, যুবকদের বলছি, বাবা আরেকটা খবর তুমি নিও, তুমি ক নাম্বার, বুঝতে পারলি না? ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, তুমি ক নাম্বার? ছয় নাম্বার হলো সাই হাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন, এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত মিলে যাবে। আপনারা তো এসব দেখেন না, এরা সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো, দুই নাম্বার মেয়েটার বডি ফিটনেস কেমন, তিন নাম্বার মেয়েটার মাল্লু আছে কিনা, তার মানে কিছু দিতে পারবে কিনা, এই হলো চিন্তা ভাবনা। হে যুবক ছেলে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নিনি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোনো পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। তিন নাম্বার নবী বললেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। আচ্ছা বাপেরা, আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন তো অনেকে, আরে ভাই বলুন না, দিয়েছেন, তাহলে আপনারা শ্বশুর হয়েছেন, আর আপনারা অন্যের মেয়েকে বিয়েও করেছেন, তার মানে আপনারা জামাইও হয়েছেন। তো চলুন দেখি, আল্লাহর নবী ছিলেন শ্বশুর, আবার আল্লাহর নবী হলেন জামাই, ঠিক না বেটি? আবু বাক্কারের জামাই হলো আল্লাহর নবী, আর আলী হলো আল্লাহর নবীর জামাই, তাই তো নাকি? চলুন, নবীজির চার কন্যা, জয়নাব, উম্মে কুলসুম, রুকেয়া, ফাতেমা। তো ফাতেমাকে নবীজি যখন আলীর বাড়িতে পাঠিয়েছিলেন, কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি বিয়ের দিনে পাঠিয়েছিলেন, কি দিয়েছিলেন আর কি বলেছিলেন একটু জেনে যান, অসুবিধা হচ্ছে? ফজরের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা নেই, 6 মিনিট পার হয়ে গেছে অলরেডি।
আর চিন্তা নিয়ে আজান করে চারটে, ঠিক আছে আজানের আগেই শেষ করে দেবো, ভাবছেন তাহলে এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনে যান একটু। ফাতেমাকে নবীজি যখন, আচ্ছা আপনার আমারটা আগে জেনে নিন, তারপর ফাতেমার দিকে যাচ্ছি। আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন, বিয়ে পড়ানোর পরে যখন মেয়ে যখন তার স্বামীকে নিয়ে, স্বামী যখন তার মেয়েকে নিয়ে বা আপনার জামাই মেয়ে যখন চলে যাচ্ছে, আপনি কি করেছিলেন, কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, এইসব তো দান সাজ ইত্যাদি ইত্যাদি বস্তু। আর কি বলেছিলেন? মেয়েটার গলা জড়িয়ে হাউ মাউ করে কেঁদেছিলেন, এই তো মা তুই কাঁদিসনি, মেয়েটাও কাঁদলো আবেগে, আপনিও কাঁদলেন, আর কাঁদতে কাঁদতে আপনি বললেন মা তুই কাঁদিসনি, কাল আমরা যাচ্ছি, এটাই বলেছেন তো? বাহ চলো, নবীজি কি বললেন? নবীজি আমার আপনার মতো কথা বলেননি, চলুন আপনি যদি সত্যিকারের বাপ হন নবীর এই সুন্নতটা আদায় করবেন, শুনে নিন। নবীজি তার মেয়েকে ফাতেমাকে কি দিয়েছিলেন? দুটো জামা, কটা? দুটো জামা। আপনি দিয়েছেন কি? একটা অ্যাটার্জি সময় অ্যাটার্জি না, টলি ব্যাগ, টলি টলি, এক টলি ব্যাগ শাড়ি, তাও পোষেনে, আরো অনেকগুলো চুটেছে। যাক, নবীজি তার মেয়েকে দিয়েছিলেন দুটো জামা, একটা পানির কলসি ফাতেমাকে দিয়েছিলেন, পানির কলসি, একটা জাঁতা, আটা ভাঙা জাঁতা, খেজুর পাতার চাটাই, আর একটা কম্বল, আর একটা চামড়ার বালিশ, কটা? একটা। আচ্ছা মোহাম্মদ সাল্লাম দুটো চামড়ার বালিশ না দিয়ে একটা দিলেন কেন? আপনি দিয়েছেন কি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন। ওর একটি বালিশ বলে মুরব্বী বলছে পাঁচ বালিশ। আচ্ছা তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে করিজার টুকরা মাসন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি, ব্যাপারে হোক। চলুন শুনে নিন, আল্লাহর আমি বলি নি, নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বীরা মনে মনে বলছেন 20 বছর আগে এই ওয়াজটা কেন হেল্লানে শুনলাম না, তোর চাচি আর শুতে নেই না। ও বাপ রাগ করবেন না, চলুন নবীজি তার মেয়েকে একটা চামড়ার বালিশ দিলেন, চলুন এবার আসছি, আপনি যা দিয়েছেন তো বলেই ফেললাম, আর নবীজি কি দিলেন তাও বললাম, এবারে নবী কি বললেন? আপনি বললেন মা তুই কাঁদিসনি, আমরা কাল যাচ্ছি, এটাই বললেন। আর নবীজি কি বলেছিলেন শুনে নিন, চমকে যাবেন, নবী নবী করে চিৎকার করেন, নবী কি বলেছিলেন শুনুন, নবী বললেন ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ, বলেন কি বুঝলেন, কি বলল বলুন বলুন, আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়, তার মানে কি বোঝালো? এক ডাকে সাড়া দেবে, সুবহানাল্লাহ বলেন, এক ডাকে সাড়া দেবে। তো ফাতেমা ওই কথাটি মাথা পেতে মেনে নিয়ে বলল জি আব্বা জান, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো যতদিন ফাতেমা স্বামীর সংসার করেছে, আলীর সংসার করেছে, ততদিন এক ডাকে সাড়া দিয়েছে। একদিনের ছোট্ট একটি ঘটনা, হাসান হোসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। অনেক রাত হয়ে গেছে, হযরত আলী বাড়ি এসেছে, আসার পর ফাতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজাটা খুলে দিয়েছেন। যেই খুলে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতেমা তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি আমি মনে করি, তো আমার জন্য তোমাকে অত রাত পর্যন্ত জাগতে হবে না,
তুমি হাসান হুসাইনের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আমি এসে খেয়ে ঘুমিয়ে পড়ব। ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন, এই গ্রামের মেয়েদেরকে বলে যাচ্ছি, মা বোনরা যদি একটু জেগে থাকেন আল্লাহর আস্তে একটু ভালো করে শুনে নিন আর মেয়েকেই শিক্ষা দিন। ফাতেমা বলেছিলেন, প্রাণের স্বামী, এটা হলো আমার বাপের আদেশ, মায়ের স্বভাব। কি বলল? বাপের আদেশ মায়ের কি বলুন বলুন স্বভাব। আলী তো অবাক, বাপের আদেশ মায়ের স্বভাব একটু খুলে বলো তো ফাতেমা। ফাতেমা বলছেন, আমরা হলাম চার বোন, আমার আম্মা জান খাদিজা করতেন কি, চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা জান খাদিজা করতেন কি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা দিয়ে আমার আব্বা জানের অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন, যতক্ষণ আমার আব্বা জান বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমার আম্মা জান গালে খাবার তুলত না। আমার আব্বা জান যতবার একবার খাদিজা বলে ডেকেছেন সঙ্গে সঙ্গে আমার আম্মা জান করেছে কি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। এই স্বভাবটা আমি মায়ের থেকে শিখেছি, তাই আমি আপনার জন্য অপেক্ষা করি। আর দুই নাম্বার বাপের অর্ডারটা কি শুনে নিন, যেদিন আমি আপনার বাড়িতে আসছিলাম আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান আপনি আমি আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি কি উপদেশ দেবেন আমাকে, তখন আমার আব্বা জান একটাই কথা বললেন, মা ফাতেমা শুনে নাও, মা ফাতেমা তুমি শুনে নাও, আলী যদি হকের উপরে তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তুমি স্বামীকে কোনোদিন কষ্ট দিও না। আর আলী এক ডাকে তুমি সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই বাপের আদেশকে পালন করতে গিয়ে আপনার এক ডাকে আমি সাড়া দিই। এমনি জান্নাতে সর্দারিনী হয়ে গেল। হ্যাঁ, আপনি কি ভাবলেন? বাপেরা অতি বাস্তব কথা বলে গেলাম, যে মায়ের মেয়ে যত চালাক, যে মায়ের মেয়ে যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। ঠিক না বেটি? রাগ করবেন না, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। খারাপ ভাববেন না, কিন্তু বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, এতগুলো মানুষ বসে আছেন, আমরাও তো স্বামী স্ত্রীর সংসার করি, তা স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে স্বামী অনেক সময় রেগে গিয়ে স্ত্রীকে দুটো কটু কথা বলে দেয় না, অনেক সময় হাতও তুলে দেয়, তা জিজ্ঞাসা করে এই বুড়োদেরকে জিজ্ঞাসা করুন, এই বুড়োগুলোকে জিজ্ঞাসা করুন, মুরব্বীদের জিজ্ঞাসা করুন, ওনার ওনার স্ত্রীকে কখনো হয়তো দু একবার মেরেও দিয়েছেন রাগের বসে, কোনোদিন বুড়ি বুড়ো ছেড়ে চলে যায়নি, চলে যায়নি। আর যদিও যাবার কথা বলেছে, যাবার আগে মাকে খবর দিয়েছে, মা তোমার জামাই আমাকে মেরেছে, আমি আর যা থাকবো না, আমি চলে যাব। তা মেয়ের মা কি বলেছিল জানেন? তুই জামাইকে নিয়ে যদি আসতে পারিস তো আসবি, একা আসা তোর জন্য আমার দরজা বন্ধ। এটা হলো আদর্শবান পিতামাতার পরিচয়। তোর স্বামী স্ত্রীর ব্যাপার তোরা ঘরের মধ্যে মিটিয়ে নে, স্বামী স্ত্রী খুশি করে হাসি মুখে আয় দুদিন থেকে যা, তুই একা আসতে পারবি না। আর এখন কিছু বাম্মা এমন হয়েছে, সকলে নয়, কিছু বাম্মা এত অভদ্র, মেয়ে একটু ঝামেলা করেছে, মেয়ের ধান্দা হলো একা খাওয়া, চার ভাই তিন বোন সাতজন, বড় ভাইয়ের বউ একা রান্না করে খেতে পারলে যেন বাঁচে, স্টোভে রান্না বা গ্যাসে রান্না, ছোট হাঁড়ি রান্না, অতগুলো লোকে রান্না করতে পারছে না, মেয়ের মা কান ভাঙানি দিল, ব্যাস ঝগড়া শুরু হলো। যেই ঝগড়া শুরু হলো অমনি মেয়েকে নিয়ে বললো, তুই চলে আয়, চলে আয় আমার বাড়ি, চলে আয়, দরকার নেই ওরম জামাইয়ের ঘর করার, ব্যাস চলে এলো। ছেলে করলো কি, এদিকে বাম্মা ভাই বোন, ওদিকে নিজের বউ, দুই পাল্লার মাঝখানে, দুই নৌকায় মাঝখানে পা দিকে টলতে 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 আস্তে আস্তে বইয়ের দিকে ঢলে পড়লো, বাম্মা চোখের পানি ফেললো, বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিল। ভুল বলছি না বাবা কথাগুলো? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা কি জিনিস অমূল্য রত্ন,
যেদিন বাম্মা চোখ থেকে চলে যাবে চোখের সামনে থেকে, ওই যে লাশ বারে একবার মুখটা খুলবে, বাপের মুখটা লাশ বারে একবার খুলবে, মায়ের মুখটা যখন মাটি দেওয়ার আগে জানাজার আগে একবার মুখ খুলে দেখাই তো না, কি হবো বাপ, নিজের ছেলে বা মেয়েকে দেখাই না? তো ওই লাশ বারে যখন দেখাবে, ওই শেষ দেখাটাই দেখার পরেই বুঝতে পারবে বাম্মা কি জিনিস। এখন বুঝতে পারবে না, এখন আমার কথাগুলো আপনাদের সাময়িক মনে হবে, দূত বলি সাহেব খালি সময় বকতেছে, বাম্মা কি জিনিস। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। ভাইরে, যেদিন বাপের জানাজা পড়ালাম নিজে, মায়ের জানাজা নিজে পড়ালাম, নিজেই কবরে শোয়ালাম, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা কি পেরেছেন? যাদের বাম্মা মরে গেছে বলুন তো দেখি, অন্তর থেকে কাউকে আর আব্বা মা মা বলে ডাকতে পেরেছেন? ওরে বোকা, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, আর শাশুড়ি কোনোদিন মায়ের জায়গায় যেতে পারে না। মায়ের ভালোবাসা আলাদা, শাশুড়ির ভালোবাসা আলাদা। শাশুড়ি তোর মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোর বাপ তোর বাপ হয়েছে যেদিন তুই পেটে এসেছিলিস সেই দিন থেকে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটি? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে বড় হয়ে, বইয়ের কথা শুনে হোক বা অন্যের কোনো কথা শুনে হোক, মায়ের গায়ে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভিতরে, একটা হলো পেটের বাইরে। আমি কি বোঝাতে পারছি বাবা? অসুবিধা হচ্ছে না বাপ? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না, স্ত্রীর হক আদায় করুন, স্ত্রীকে কোনোদিন গালি দেবেন না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। অনেক ব্যক্তি এখানে আছে যারা স্ত্রীর পিতামাতার গালি দেয়, তার মানে কে? শ্বশুর শাশুড়ি, তাই তো নাকি? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। মনে রাখবেন, যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, এই জিনিসগুলো থেকে আপনি রেহাই পাবেন না। কেয়ামতের মাঠে আপনাকে বাপ হিসাবে হিসাব নেওয়া হবে। তুমি বাপ হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, ছেলে হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, ভাই হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, স্বামী হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, বোনাই হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, মামা হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, ফুফা হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, খালু হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, দাদু হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও, নানা হিসাবে কত ভালো ছেলে হিসাব দাও। এই 10টা হিসাব নেওয়া হবে ছেলেদের, পুরুষদের কাছ থেকে। আপনারা এই 10টা হিসাব যদি আপনি